নতুন বুফে দেখতে চাইবে আর আমি নিয়ে আসবো না, এটা কি কখনো হতে পারে? চলো আজ খেয়ে আসি নতুন বুফে। Can't sleep, you pretend though, you don't have to play the hero, cause I got you like you got me, when the earth shakes, when the bombs scream, until our last breath, every heartbeat. প্রচুর ভেজিস আছে এখানে, আমি ব্রকলি দেখতে পাচ্ছি, ক্যাপসিকাম দেখতে পাচ্ছি, তারপর কোরিয়েন্ডার লিভস ও দেখতে পাচ্ছি, অ্যান্ড এগও আছে কিন্তু ভালো মতন পরিমাণে দেওয়া হয়েছে, কনসিস্টেন্সিটা কিন্তু অনেকটাই ঠিক দেখা যাচ্ছে, খেয়ে দেখি একবার কিরকম লাগে। বেশ টেস্টি আছে, একটু হালকা ম্যানচাও এর মতন টেস্টটা আসছে, কিন্তু হট অ্যান্ড সাওয়ার যেহেতু বলেছে তাই জন্য একদম হট সার্ভ করা হয়েছিল, অ্যান্ড তার সাথে সারনেসটাও একটু আছে হালকা একদম, তবে স্যুপটা কিন্তু বেশ ভালো খেতে। এখানে একটা মকটেল সার্ভ করা হয়েছে, এটা হচ্ছে মকটেল অফ দ্য ডে, মানে যেই দিন যেই মকটেল থাকবে অ্যাভেলেবিলিটির ওপর ডিপেন্ড করছে, সেই দিন সেই রকম মকটেল তোমাদের সার্ভ করা হবে। স্যুপ অফ দ্য ডেটাও কিন্তু সেম ছিল, যেই দিন যেরকম স্যুপ সার্ভ মানে থাকবে অ্যাভেলেবেল সেই রকম স্যুপ তোমাদের সার্ভ করা হবে। আমরা এই হট অ্যান্ড সাওয়ার স্যুপটা পেয়েছি বলে এই নয় যে তোমরাও ওটাই পাবে, তোমরা অন্য অন্য কোনো স্যুপও পেতে পারো, লাইক ক্লিয়ার স্যুপ অর লাইক আরও অন্য যে যে স্যুপগুলো আছে, সুইট অ্যান্ড সাওয়ার স্যুপ, এগুলো তোমরা পেতে পারো। এটা খেয়ে দেখি কীরকম লাগে। এই মকটেলটা মানে দেখতে এটা যেহেতু অরেঞ্জ, এটা টেস্টটাও কিন্তু অনেকটা ওই অরেঞ্জের যেরকম ড্রিঙ্কগুলো আর মকটেলগুলো থাকে অনেকটা সেরকমই আসছে, আর ঠান্ডা একদম সার্ভ করা হয়েছিল, ওপরে বরফ ছিল, আমরা অনেক পরে খাচ্ছি বলে এটা বরফগুলো গলে গেছি, আমি তোমাদের দেখাতে পারছি না, তো ভালো খেতে এটা। সো স্টার্টারের মধ্যে প্রথমেই আমরা যেগুলো খাবো সেগুলো হচ্ছে ভেজ স্টার্টার, তো ভেজ স্টার্টারের মধ্যে ফার্স্টে আমরা যেটা খাবো সেটা হচ্ছে এইটা হানি চিলি পটাটো। দেখো ওপর থেকে সেসামে সিডস দেওয়া আছে, আর ওই ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতন যেরকম আলু থাকে সেরকম করে ভেজে সেটাকে হানি চিলি সসের মধ্যে টোস্ট করা হয়েছে, খেয়ে দেখি একবার কিরকম লাগে। একটা ক্রিস্পি ব্যাপার ছিল যখন প্রথমে সার্ভ করেছিল, আমরা এটা অনেকক্ষণ পর খাচ্ছি তার জন্য সেটা চলে গেছে, তবে হানির যে একদম একটা মানে সুইটনেস থাকে সেটা একদম পুরো ভেতর অবধি গেছে, তো এটা খেতে খুব আমার ভালো লাগছে, অ্যান্ড চিনি সেরকম ফ্লেভার পাচ্ছি না, হানির ফ্লেভারটাই বেশি পাচ্ছি, তো ওভারঅল এটা ভালো একটা আইটেম। নেক্সট আমরা যেই আইটেমটা খাবো ভেজের সেটা হচ্ছে ক্রিস্পি চিলি বেবিকর্ন। এইরকম প্রিপারেশনটা যেরকম হয় বেসিক্যালি ক্রিস্পি চিলি বেবিকর্ন, খেয়ে দেখি। এটার মধ্যে যে ক্রিস্পি ব্যাপারটা সেটা এখনো অবধি ইন্টাক্ট আছে, আর বেবিকর্নের টেস্ট যেরকম হয় সেরকমই, ওপর থেকে যে সসটার মধ্যে টোস্ট করা হয়েছে ওই হানি চিলি সসের মধ্যে অনেকটা লাগছে, বাট এটার মধ্যে একটু হালকা একটু আমি স্পাইসিনেসটাও পেয়েছি, তো এটাও একটা ভালো আইটেম বলেই কনসিডার করা যেতে পারে। ভেজের মধ্যে নেক্সট আইটেম যেটা আমরা খাবো, বাট এটা কিন্তু স্পেসিফিক্যালি আমাদেরকেই দিয়েছে, তোমাদের দেবে না, আমরা যেহেতু ভিডিও করছি তাই জন্য হয়তো দিয়েছে, এটা কমপ্লিমেন্টরি ওদের থেকে মানে ওদের তরফ থেকে, এটা হচ্ছে স্প্রিং রোল, ভেজ স্প্রিং রোল, তো তোমরা ধরতে পারো যে এটা বাদ দিই তোমরা দেখবে, তাও আমি এটা খেয়ে তোমাদের একটু দেখাচ্ছি। এটা খাওয়ার জন্য এখানে একটা সস সার্ভ করা হয়েছে, ভালোই খেতে, আমি ভেজের আইটেম সেরকম খাই না, তবে এর স্টাফিংটা তোমাদের আমি একটু দেখাতে চাই, ভর্তি ভেজিস আছে এখানে, বেসিক্যালি নন ভেজ বুফেতে এটা থাকবে না, বাট তোমরা যদি ভেজ বুফেটা নাও তাহলে তোমরা এই আইটেমটা পেয়ে যাবে, তো আমি এটা তোমাদের ইনক্লুড করে দেখিয়ে দিলাম। এরপর আমরা নন ভেজ আইটেমগুলো ট্রাই করবো স্টার্টারের, তো ফার্স্টেই আমি এটা ট্রাই করবো সেটা হচ্ছে এইটা, উইচ ইজ দিস স্টির ফ্রাইড মোরলা।
মৌরলা মাছকে ফ্রাই করে সেটাকে স্টির ফ্রাই করে সেটাকে একটা মানে অন্য একটা সসের ওপর টোস্ট করা হয়েছে, ওপর থেকে কোরিয়েন্ডার লিভস আমি দেখতে পাচ্ছি, খেয়ে দেখি কিরকম লাগে। বেশ ইউনিক একটা আইটেম, মানে এরকম আইটেম এর আগে আমি কখনো খাইনি কোনো বুফেতে। বেশ ইউনিক একটা আইটেম, টেস্টটাও কিন্তু বেশ ভালো। তবে এটা মনে করো না যে মৌরলা মাছগুলো একদম ছোটো ছোটো, একটু যে মিডিয়াম বা বড়ো সাইজের যে মৌরলা মাছগুলো থাকে সেটার মাথাটাকে বাদ দিয়ে, কারণ মাথাটা একটু তেতো হয়, মাথাটাকে বাদ দিয়ে বাকি পোর্শনটাকে ভালো করে ওরা মানে ম্যারিনেট করে তার ওপর ওই সসের ওপর ফ্রাই করে দেন সসের ওপর স্টির ফ্রাই করা হয়েছে। তো বেশ ভালো খেতে, অ্যান্ড অবভিয়াসলি একটা সুইট অ্যান্ড সাওয়ার একটা টেস্ট আমি পাচ্ছি। যেরকম অনেকটা বারবিকিউ চিকেন থাকে, মানে বারবিকিউ সস থাকে, অনেকটা আমি ওরকম টেস্ট পাচ্ছি। তো এটা একটা খুব ভালো ইউনিক আইটেম, অ্যান্ড আমার পার্সোনালি এটা বেশ ভালো লেগেছে। আমরা ট্রাই করবো ফিশ ক্রকেটস। নাও বলা হয়েছে যে এটা নাকি পুরো অরিজিনাল ভেটকি দিয়ে করা হয়েছে, দেখা যাক খেয়ে। আছে ফিশটা আছে, তবে আলু স্টাফটা আমার বেশি লাগছে। ফিশটাকে আলুর সাথে মিশিয়ে তার ওপর ওই ভেজিটেবল চপের ওপরে যেরকম একটা ফ্রাইড ব্যাপার থাকে না, ওই রকম করা হয়েছে, বা কাটলেটের ওপরে যেরকম ফ্রাইড ব্যাপার থাকে ওরকম করা হয়েছে। তবে আলুর পরিমাণটাই বেশি লাগছে ফিশের থেকে, আমি আলুর টেস্টটাই বেশি পাচ্ছি এটাতে। নেক্সট অ্যান্ড লাস্ট আইটেম আমরা ননভেজ স্টার্টারের মধ্যে যেটা ট্রাই করবো সেটা হচ্ছে বারবিকিউ চিকেন উইংস। খেয়ে দেখি কিরকম লাগে। বেশ ভালো খেতে, অনেকটাই ভালো খেতে। বারবিকিউ চিকেন উইংসের টেস্ট যেরকম হয় এক্স্যাক্টলি ওরকম, তবে সুইটনেসটা একটু বেশি, মানে সবকটা আইটেমেই আমি একটু সুইটনেসটা একটু বেশি পেয়েছি। তো ওভারঅল ভালোই খেতে, আমার তো বেশ ভালোই লাগছে যেহেতু আমি জাল খাই না। তো আশা করছি তোমাদেরও ভালো লাগবে। মেন কোর্সের ফার্স্ট আইটেম যেটা আমরা ট্রাই করবো সেটা হচ্ছে ভেজ পোলাও, অ্যান্ড ভেজ পোলাওয়ের সাথে আর একটা অপশন ছিল সেটা হচ্ছে স্টিম রাইস, নর্মাল স্টিম রাইস। তো তোমরা যারা ভেজিটেরিয়ানরা থাকবে তারা তোমরা ভেজ পোলাও খেতে পারো, আর তোমরা স্টিম রাইসটাও খেতে পারো, দুটোর সাথেই খাওয়ার জন্য সাইড ডিশও আছে। ভেজ পোলাওটা ফার্স্টে ট্রাই করে দেখি। বেশ ভালোই একটা স্মেল আসছে, অ্যান্ড তার সাথে কিন্তু অনেক ভেজিসও ওখানে ছিল, প্লাস তার মধ্যে একটা হালকা বাসন্তী কালারের একটা মানে কালার আছে। খেয়ে দেখি কিরকম লাগে। ভালো হতে, হালকা একদম মিষ্টি ভাব আছে, অ্যান্ড যে কোনো সাইড ডিশের সাথে কিন্তু এটা যথেষ্ট ভালো লাগবে। এই পনির বাটার মশলাটা দিয়ে আমি একবার একটু এই ভেজ পোলাওটা ট্রাই করে দেখছি। পনিরের আইটেমটাও বেশ ভালো খেতে, সাইজগুলো কিন্তু ডিসেন্ট আছে, অ্যান্ড তার উপর যে গ্রেভিটা আছে বেশ ভালো খেতে। আমি পনির বাটার মশলাটা নিয়েছি, তোমরা আরও একটা অপশন পেয়ে যাবে উইচ ইজ মটর পনির, ওর প্রিপারেশনটা আমি নিইনি, আমার এটাই জাস্ট খেতে মানে ভালো ইচ্ছা করছিল তার জন্য এটাই আমি নিয়েছি। পনিরটা অনেকটাই সফট আছে অ্যান্ড ভালো খেতে, মানে তোমাদের ভেজ পোলাওয়ের সাথে কিন্তু পনিরের এই আইটেমটা একদম বেস্ট যাবে। নেক্সট আমরা ট্রাই করবো ফিশ টিক্কা মশালা। বেসিক্যালি ফিশটাকে টিক্কা মতন করে প্রিপেয়ার করে তার ওপর মশালার গ্রেভিতে প্রিপেয়ার করা হয়েছে। খেয়ে দেখি। গ্রেভিটা অনেকটাই একটু মানে রিচ স্পাইসি একটা ফ্লেভার আসছে, ফিশটা যতদূর মনে হচ্ছে বাসা, অ্যান্ড স্টিম রাইসের সাথে তোমরা যদি ট্রাই করো তোমাদের ডেফিনেটলি এটা খুব ভালো লাগবে। ডিশের মধ্যে আর একটা অপশন ছিল সেটা হচ্ছে চিকেন ডাক বাংলো, এটা হচ্ছে প্রিপারেশনটা। দেখো চিকেনটা কিন্তু ওয়েল কুক দেখেই বোঝা যাচ্ছে, অ্যান্ড একদম চামচ দিয়েই আমি কেটে নিতে পারছি, মানে যথেষ্ট ওয়েল কুক। খেয়ে দেখি একটু কিরকম লাগে। চিকেনটা সত্যি অনেকটা ওয়েল কুক, অ্যান্ড চিকেন ডাক বাংলো নয় আমার অনেকটা কড়াই চিকেনের মতন টেস্ট আমি পাচ্ছি, একটু হালকা চিলি ফ্লেভার আসছে, অ্যান্ড তার উপর থেকে ধনিয়ার একটা ভালো ফ্লেভার পাচ্ছি। তো আমার বেশ ভালোই লাগছে, তোমরা এটা বিরিয়ানির সাথেও খেতে পারো, অর এলস তোমরা
পোলাও আর স্টিম রাইসের সাথেও ট্রাই করতে পারো, অ্যান্ড বাটার নান আর নানের সাথেও কিন্তু তোমরা ট্রাই করতে পারো, মানে বাটার নানও তোমরা নিতে পারো। তোমরা যারা সার্ভ করবেন তাদেরকে বলে দেবে বাটার নান দেওয়ার জন্য, তারা তোমাদেরকে বাটার নান সার্ভ করে দেবে। এখানে বাটার নান নিয়েছিলাম আমরা, একটা বাটার নানের তিনটে পিস দেওয়া হয়েছে এখানে, বেশ বড় ডিসেন্ট সাইজের বাটার নান। এর সাথে একটা রোটির অপশান থাকবে, তো তোমরা যারা বাটার নান নিতে চাও বাটার নান নিতে পারো, নান নিতে চাও তোমরা নান নিতে পারো, রুটি নিতে চাইলে রুটি নিতে পারো, তোমাদের পছন্দ অনুযায়ী। তো আমরা বাটার নান নিয়েছি, বেশ ভালো বড় সাইজটা, অ্যান্ড অনেকটাই কিন্তু সফট আছে। আমি এটা এখন খাচ্ছি না, তোমরা খেলে খেতে পারো। এবার খাবো হচ্ছে শো স্টপার আমাদের বুফের আজকের আনলিমিটেড মাটন বিরিয়ানি, এই ধরনের মাটনের সাইজ। অ্যান্ড মাটনটা দেখো তোমরা, জাস্ট একদম পুরো তুলতুল করছে, দারুণ। আমি দুটো পিস নিয়েছি, অ্যান্ড এই পিসটাও কিন্তু যথেষ্ট বড়, একদম তুলতুল করছে। নাও এবার খেয়ে দেখি টেস্টটা কিরকম লাগে। বেসিক্যালি এক একটা মাটনের ওজন কিন্তু 50 গ্রাম থেকে 100 গ্রামের মধ্যে আছে, যত ইচ্ছা তত খাও, অ্যান্ড পয়সা ওসুল করো। মানে 700 টাকা দিয়ে খাবো আর মাটন খাবো না এরকম তো হয় না, যত ইচ্ছে তত মাটন খাবেন। খেয়ে দেখি, আমি একটা মাটনের পিস নিয়েছি অ্যান্ড হালকা একটু রাইস নিয়েছি। ভালো হবে। বিরিয়ানির মধ্যে স্পাইসেসগুলো একটু স্ট্রং আছে, তবে অতটাও স্ট্রং না যে খাওয়া যাবে না। আমি তোমাদের রেকমেন্ড করবো তোমরা সাইড ডিশ যেগুলো থাকবে সেগুলো দিয়ে তোমরা বিরিয়ানির রাইসটা খেতে পারো, অ্যান্ড মাটন তো আলাদা করে খাওয়া যেতেই পারে। আদারওয়াইজ দেখতে গেলে কিন্তু মাটন বিরিয়ানিটা আমার বেশ ভালোই লাগছে। আমরা ট্রাই করবো হচ্ছে শেফ স্পেশাল পাস্তা। এবার এটাও কিন্তু ডিপেন্ড করছে কোন দিন কী থাকবে সেটার ওপর। এখানে একটা মাশরুম আমি দেখতে পাচ্ছি, বেসিক্যালি এটা ভেজ পাস্তা, খেয়ে দেখি কীরকম লাগে। হোয়াইট সস পাস্তা যেরকম হয় সেরকম, বাট এখানে পেনি পাস্তা আর এলবো পাস্তার জায়গায় স্প্যাগেটি ইউজ করা হয়েছে, উইচ ইজ ওকে। পাস্তাটা নর্মালি ভালোই লাগছে খেতে, তোমরা ট্রাই করতে পারো। ভেজ সেকশন থেকে আমি দুটো সাইড ডিশ নিয়েছি, একটা হচ্ছে কয়েন মাঞ্চুরিয়ান, এটা হচ্ছে প্রিপারেশনটা, ভেতরের পার্টটা এরকম থাকবে। খেয়ে দেখি একটু, অনেকটা কোফতার মতো লাগছে, ভেজের পার্টটা একটু কমই আছে তবে কোফতার মতো লাগছে, যেহেতু ভাল লাগছে, খারাপ লাগছে না খেতে। ভেজিটেরিয়ানরা তোমরা এটা ট্রাই করতে পারো। ট্রাই করো পনির মাঞ্চুরিয়ান, এরকম বেশ বড়ই ছিল সাইজটা, খেয়ে দেখি ভালোই লাগছে। তো তোমরা যারা ভেজিটেরিয়ানরা থাকবে তারাও তোমরা এটা খেতে পারো, নন ভেজিটেরিয়ানরা ট্রাই করে দেখতে পারো, ভালোই খেতে। ডেজার্টের ফার্স্ট আইটেম যেটা আমরা খাবো সেটা হচ্ছে এই দর্শনটা, আমি অল্পই নিয়েছি একদম, ভালো ক্রিস্পি আছে। কোনো কোনো দিন আইসক্রিম থাকে তো তোমরা আইসক্রিমের সাথে এটা ট্রাই করতে পারো, ভালো। আজকে আইসক্রিম নেই, আইসক্রিমের বদলে আমাদের অন্য আইটেম দেওয়া হয়েছে। ট্রাই করবো শাহি টুকরা, অল্প একদম পোর্শন আমি নিয়েছি এখানে, একদম ওপরে ক্রিমি একটা ব্যাপার আছে। যথেষ্ট ভালো খেতে, ব্রেডের হয় না শাহি টুকরাটা, বেশ সফট, অ্যান্ড রসটা একদম ভালো মতন অ্যাবজর্ব হয়ে গেছে, ভালো লাগছে খেতে। নেক্সট আমরা ট্রাই করবো ক্যারামেল কাস্টার্ড, এই আইটেমটা আমার একদমই ভালো লাগে না, খেয়ে দেখি তাও, তুলতেও পারছি না। ট্রাই করতে চাইলে করতেই পারো। নেক্সট আইটেম আমরা ট্রাই করবো গুলাব জামুন। দেখো গুলাব জামুনের সাইজটা কিন্তু রেগুলার গুলাব জামুনের থেকে একটু ছোট, বাট আঙ্গুরি গুলাব জামুনের মতনও নয়। তো খেয়ে দেখি ভালো খেতে, নর্মাল যেরকম গুলাব জামুন হয় ওরকমই, ইলাইচির একটা হালকা ফ্লেভার আসছে, ভালো খেতে। লাস্টলি আমরা যে আইটেমটা ট্রাই করবো সেটা হচ্ছে ফিরনিটা। দেখো ভালো মতন কেসার অ্যান্ড পিস্তা এখানে অনেক কিছু দেওয়া আছে ওপরে। সচরাচর ফিরনি কিন্তু কোনো বুফেতেই থাকে না, মুঘলাই বুফেগুলোতেও কিন্তু থাকে না,
এটাতে দিয়েছে, উইচ ইজ আ গুড পয়েন্ট। সেই খেতে বেশ ভালো, খেতে আলাদা করে একটা কেসারের ফ্লেভার আসছে, মানে একদম শাহি ফিরনি যেরকম হয় এক্স্যাক্টলি ওরকম খেতে। তো বেসিক্যালি এগুলো ছিল আমাদের ডেজার্টের আইটেম, এখানেই আমাদের বুফে খাওয়া শেষ হচ্ছে, কথা হচ্ছে তোমাদের সাথে বাইরে গিয়ে। ওয়েল, সো এটা ছিল আমাদের এক্সপিরিয়েন্স। আমাদের টোটাল বিল হচ্ছে 1468, আমরা দুজনে খেয়েছি, নন ভেজ বুফেটা নিয়েছিলাম তার জন্য আমাদের 699 পার হেড পড়েছে, অ্যান্ড তোমরা যদি ভেজ বুফেটা নাও তাহলে তোমাদের 599 পার হেড পড়বে। তো আইটেমস অনেকগুলো ছিল, সবকটা আইটেমই আমার মোটামুটি ভালোই লেগেছিল, দু তিনটা আইটেম বাদ দিয়ে যেগুলো আমি আর রিপিট করিনি, বাট ম্যাক্সিমাম আইটেমগুলোই কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এটার টাইমিং হচ্ছে সকাল 12টা থেকে রাত 10টা অবধি, যে কোনো দিন তোমরা এটা পেতে পারো, অ্যান্ড এই বুফেটা এখন বেশ কিছুদিন চলবে। তো আমি তোমাদের রেকমেন্ড করবো তোমরা আসবে, নতুন বুফে তোমরা দেখতে চেয়েছিলে তাই জন্য আমি একটা নতুন বুফের খোঁজ দিলাম। আশা করছি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা, ফিউচারে আরও এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য প্লিজ লাইক করে দিও, সাবস্ক্রাইবটা তো অবশ্যই করে রাখবে, আর তার সাথে বেল আইকনটাও কিন্তু টিপে দেবে যাতে নতুন নতুন ভিডিওর আপডেট আসলে তোমাদের কাছে প্রথমে যায়। সো এখানেই শেষ করছি আজকে, থ্যাংক ইউ।